সন্ধ্যায় নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছেন নৈহাটির গৌরীপুরের রাজকুমার গোস্বামী। স্বপ্ন ঠিক নয়, বেঁচে থাকার অমৃতের খোঁজ নিয়ে এসেছেন রাজকুমার। কয়েকটা আসন আর তাতেই রয়েছে জলে ভেসে থাকার টোটকা। এক দুই নয়, এই টোটকা জানা থাকলে আপনি সাঁতার না জানলেও জলে ভেসে থাকতে পারবেন 8 থেকে 10 ঘন্টা। কিছু কিছু পদ্ধতি দ্বারা নিজেকে বাঁচাচ্ছি, আরও কেউ নিজেকে বাঁচাতে পারবে। সেইটা পদ্ধতি হলো একটা একজোড়া চটি, একটা বোতল, দু তিন রকমের আসন আছে, ওইটা আসন থেকে নিজেকে বাঁচানো যাবে কমসে কম 4-5 ঘন্টা। বাড়ির বড়রা বলেন, জল ও আগুনের কাছে যেও না, দুই বিপদের দরজা। অসতর্কতার সঙ্গে একবার চৌকাঠ টপকালেই সব শেষ। সাঁতার না জানা মানুষ সমুদ্র নদী পুকুর থেকে এমনিতেই দূরে থাকতে ভালোবাসেন, আর সাঁতার জানা মানুষ, রিপোর্ট বলছে জলে ডুবে মৃত্যুর সংখ্যাতে সাঁতার জানা মানুষের সংখ্যা খুব একটা কম নয়। বর্তমানে প্রকৃতিও রুদ্র রূপ ধারণ করছে, বিভিন্ন জায়গায় বন্যা ভাসিয়ে নিয়ে যাচ্ছে বহু প্রাণ। এমন সময় রাজকুমার গোস্বামীর এই টোটকা মানব জীবনে মৃত সঞ্জীবনীর কাজ করতেই পারে।